দিবান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দুইদিন পর আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আসলে দুই দিন অনেকটাই ব্যস্ত ছিলাম, সেজন্য আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও মেক করতে পারিনি। সো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লাগবে। আজকে সকাল থেকে একদম রাত পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করব। তো বাসার কাজকর্ম গুছিয়ে নিচ্ছি এখন। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক গ্লাস পানি খেয়ে নিয়েছি, তারপর ডাইনিংটা গুছিয়ে নিচ্ছি। সবসময় কিন্তু ডাইনিংটাকে আমি একটু রাতে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো গতকাল রাতে আমি ডাইনিংটা মুছেছি অবশ্য। তো এভাবে ডাইনিংটা আমি যেভাবে ক্লিন করছি এখানে, এটা কিন্তু সপ্তাহে একদিন আমি করে থাকি। তো সেই সপ্তাহের একদিন আজকে, তাই ভাবলাম আজকে ডাইনিংটা ক্লিন করে ফেলি। তো সবসময় আমি কিন্তু ভিম বা সাবান দিয়ে এটা ভালোভাবে ক্লিন করে ফেলি একটা স্ক্রাবার দিয়ে। তো এটা যেহেতু উপরে ডাইনিংয়ের উপরে গ্লাস, গ্লাসের উপরে কিন্তু নরম জাতীয় জিনিস দিয়ে কিন্তু একটু ঘষে নিতে হবে, তা না হলে গ্লাসের মধ্যে দাগ পড়ে যাবে। তো আমি নরম একটা স্ক্রাবার দিয়ে, সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তার উপরে দিয়ে এখন আমি একটু স্প্রে করে নিচ্ছি। তো টোটালি এখন ডাইনিংটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে। তারপর আমি ফ্যান ছেড়ে দিয়েছিলাম। যখন ডাইনিংটা সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে তখনই আমি ডাইনিংয়ের উপরে রানারটা দিয়ে দিচ্ছি। আর রানার মানে ডাইনিংয়ের রানারের যে পুরো সেটটা আছে সেটা আমার কাছে, পুরো সেটটা বিছাতে কেন যেন ভালো লাগে না, তাই আমি শুধু রানারটা ইউজ করি। তো আমাকে এক আপু বলেছিল যে তুমি বোতল দিয়ে যে রুমটা ক্লিন করে থাকো, সেই বোতলের মধ্যে কি পানি নিয়েছো। সেটার মধ্যে আমি স্যানিটাইজার নিয়েছি, ডেটল নিয়েছি, আর নর্মাল ভেসিনের পানি দিয়ে কিন্তু এই মিক্সারটা তৈরি করে নিয়েছি। তো এটা দিয়ে সবসময় আমি ফার্নিচার, রান্নাঘর এগুলো স্প্রে করে তারপর মুছে থাকি। আসলে দুই দিন আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, আপনাদেরকে অনেক বেশি মিস করেছি। অনেক আপুরা হয়তো আমার খোঁজ খবর নিয়েছে যে আপু কেন ব্লগ দেওনি। তো যেহেতু একটু ব্যস্ত ছিলাম, বাচ্চাদের স্কুল খুলে ফেলেছে, সব মিলিয়ে কিন্তু একটু ব্যস্ততার মধ্যে দিন পার করেছি। সেজন্য ব্লগটা অবশ্য আমার এডিটিং করা ছিল, বাট আমি সেটার মধ্যে যে বয়স দিব সেই সময়টা পাইনি, সেই জন্য দিতে পারিনি। তা আমি কিছু ইলিশ মাছ ভেজে নিয়েছি। আজকে গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছে করছিল, তাই ইলিশ মাছ ভেজে নিয়েছি। তো টেবিল রান্নাটা যেটা আমি উঠিয়েছিলাম টেবিল থেকে, সেটা আমি এখন পানির মধ্যে ভিজিয়ে দিচ্ছি সাবান দিয়ে। তো এটা কিন্তু দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর কিন্তু ময়লাগুলো উঠে যাবে। আর এদিকে আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গিয়েছে। আর শালিন ঘুম থেকে উঠে পড়েছে, উঠেও রেডি হয়ে গিয়েছে, এখন ক্লাসে জয়েন দেবে। সবসময় ও যখন ঘুম থেকে উঠেও কিন্তু একদমই নাস্তা খেতে চায় না। তো ওকে আমি ফ্রেশ করে দিয়েছি, তারপর ও ক্লাসে জয়েন দিবে, এক গ্লাস পানি খাইয়ে বসিয়ে দেব, তারপর ওর জন্য আমি নাস্তাটা তৈরি করে ফেলবো। তো এখন আমি শালিনের জন্য নাস্তাটা তৈরি করে ফেলেছি। তো বাচ্চাদের জন্য একসাথে কিন্তু নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে। তিনটা আমি এখানে পরোটা রোল তৈরি করেছি, সসেস আছে ভিতরে, তার মধ্যে ডিম আর কিছু সবজি দিয়েছি। এটা দিয়ে আজকে ওদের নাস্তাটা খাওয়া হয়ে যাবে। যখন যে ঘুম থেকে উঠবে তখন তাকে আমি এটা গরম করে দিব। তো শালিন যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তাই ওকে আগে নাস্তাটা তৈরি করে দিচ্ছি। আর আমি আর আপনাদের ভাইয়া খেয়ে নিব গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা। অনেক দিন ধরে ইচ্ছে করছিল ইলিশ মাছ ভাজা গরম ভাতের সাথে খাবো, তো বাচ্চারা খেতে চাচ্ছিল না, তো সেজন্য আমি আর আপনাদের ভাইয়া খেয়ে নিয়েছি। তো আমি সংসারের কাজগুলো গুছিয়ে মানে রুমটা ক্লিন করে রান্না বাড়া শেষ করে বিকেল দিকে আমরা একটু বাহিরে যাবো, আর খুবই সুন্দর জায়গায় আজকে ঘুরতে যাবো। আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। অনেক দিন ধরে ভাবছি সেই জায়গায় আপনাদের ভাইয়া নিয়ে যাবে, আসলে অনেক দিন ধরে বলতেছিলাম, তো সে হাতে সময় পাচ্ছে না, সেজন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে না। তো ভাবলাম আজকে যেহেতু হাতে সময় আছে আর বাচ্চাদেরও ক্লাস শেষ হয়ে গিয়েছে, সেজন্য ভাবলাম যে আমরা সেখানে যাব। তো আমি এখন বেলকনি থেকে কিছু করলা ছিঁড়ে নিচ্ছি। আর আজকে আমি গরুর মাংসের পায়া বাহির করতে গিয়ে ফ্রিজ থেকে অনেক হাত কেটে ফেলেছি, সেই হাত কিন্তু এখন অনেক ব্যথা করছে। হয়তো বোঝা যাচ্ছে অল্প কেটে গিয়েছে, বাট অনেকটাই কিন্তু কেটে গিয়েছে, ব্যান্ডেজ করতে হবে। তো করলাগুলো যখন ছিঁড়ি গাছ থেকে আমার কাছে অনেকটাই ভালো লাগে, যে করলাগুলো খাই আর না খাই কিন্তু গাছ থেকে ছিঁড়ে কিন্তু অনেকটাই শান্তি পাই। তো এই যে করলাগুলো আমার ছিঁড়া হয়ে গিয়েছে, প্রতি সপ্তাহে আমি 5-6টার মতো করলা ছিঁড়তে পারি, আর এই 5-6টা করলা কিন্তু আমাদের হয়ে যায়।
যেহেতু বাচ্চারা করলা খেতে পছন্দ করে না, আমার আর আপনাদের ভাইয়ের জন্য কিন্তু তৈরি হয়ে যায় অল্প পরিমাণে ভাজি। তা আজকে আলু দিয়ে করলাটাকে ভাজি করব। তো বাটিতে আমি আরও কিছু পরিমাণে নিয়ে নিয়েছি, সেগুলোর মধ্যে কিন্তু এখন করলাগুলো ভালোভাবে ধুয়ে নিব। আর এগুলো হলো আমাদের গাছের করলা। তো স্বাদে বলছি, আপনাদের সাথে শেয়ার করব আমাদের স্বাদ বাগান। সেদিন আপনাদের ভাইয়া অনেকগুলো শাকসবজি নিয়ে এসেছে, সেগুলো রান্না করা হয়ে গিয়েছে, আরও কিছু সবজি হয়েছে। ভাবছি একদিন যে সেই শাকসবজিগুলো ছিঁড়ে নিয়ে আসব। তো গরু মাংস পায়া আমার কিন্তু ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে, এগুলো কিন্তু অনেক ভালোভাবে ধুয়ে নিতে হয়, তা না হলে গরু মাংসের চুল থাকে ছোট ছোট, সেগুলো কিন্তু ভালোভাবে দেখে নিতে হয়। তো আমার অনেকটাই সময় লেগে গিয়েছে এগুলো বাছতে গিয়ে। তো আমি একটা হাঁড়ি নিয়েছি, আর এই ধরনের খাবারগুলো কিন্তু একটু বড় হাঁড়িতে রান্না করতে হয়। বড় হাঁড়িতে কিন্তু এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি যেভাবে গরু পায়াটা রান্না করছি ঠিক সেমভাবে কিন্তু খাসির পায়াটাও রান্না করতে পারবেন। আর যেহেতু এটা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে, সেজন্য বড় হাঁড়িতে কিন্তু এটা নেওয়া সবচেয়ে বেশি ভালো। তো আমি এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো যা যা মশলা এখনই আমি দিয়ে দিব, সবার লাস্টে যখন উঠাবো তখন শুধু গরম মশলার পাউডারটা ইউজ করব। তো এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি বাদাম বাটা, তার সাথে আদা বাটা, রসুন বাটা নিয়েছি, স্বাদ মতো নিয়েছি লবণ, আর নিয়েছি হলুদের পাউডার, মরিচের পাউডার, দারচিনি নিয়েছি 3-4 টুকরা, আস্ত জিরা নিয়েছি, আর এখানে নিয়েছি এলাচ আর লবঙ্গ নিয়েছি, আর 3-4টা তেজপাতা আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। এই মশলাটা এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব। আর এখানে আমি যে বাদাম বাটাটা ইউজ করেছি সেটা আমি কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে মিশিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর বাদামটা অনেক সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য ব্লেন্ড করতেও তেমন বেশি সময় লাগেনি। তা আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা গরুর পায়া সিদ্ধ হতে অনেক সময় লেগে যাবে, ঠিক 4-5 ঘন্টার মতো কিন্তু আমি এটাকে রান্না করে নিব। আর ফাঁকে ফাঁকে একটু নাড়াচাড়া করে ফেলবো। তো এখন খাসির পায়া, সরি গরুর পায়াটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তার মধ্যে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। আর যখন ফুল বলক চলে আসবে ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিব। তো শালিনের স্কুলের প্রজেক্ট চলছিল, ও প্রজেক্টের মধ্যে দিয়েছে, টিচার এটা কী যেন করেছে ও সেটা আমি নিজেও বুঝতেছি না। আমি এসে দেখি ডাইনিংয়ে 2টা মগের মধ্যে ডিমের খোসা, পানি, আর সাথে এটা কী নিয়েছে সেটা আমি সঠিক জানি না, ওকে জিজ্ঞেস করতে হবে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ছোটো মানুষের হাতে ছোটো ছোটো কাজগুলো যখন করে তখন আসলে অনেক ভালো লাগে, আর বাচ্চারা যখন যে কাজটা করতে চাবে সেটা করতে দেওয়াই কিন্তু উচিত। অনেক সময় দেখা যায় বাচ্চারা সাহস করে একটা কাজ করতে যায়, তখন কিন্তু আমরা বাধা দিয়ে থাকি যে না তুমি পারবে না, এটা করো না, সেটা করো না। সেটা আমি কখনোই করি না, বাচ্চাদের সবসময় সাহস দিয়ে থাকি যে না তুমি তোমার নিজের ইচ্ছে মতো সেটা করো, ড্রয়িং করা বা যেটাই করা। অনেক সময় দেখা যায় টেবিলটা একদম ময়লা করে ফেলে, তারপরও আমি বকাবকি করি না। আপনাদের ভাইয়া সবসময় আমাকে বলবে তোমার অনেক ধৈর্য। তো আমার আম্মা যখন শুনবে তখন বলবে মাশাল্লাহ বলে কথা বলো। তো আসলে মা বলে কথা কী বলবো, আম্মুর সামনে একদিন বলেছিল, সেই জন্য আম্মু বলে দিয়েছে যে মাশাল্লাহ বলে সবসময় কথা বলবে। তো গরুর পায়াটা কিন্তু বলক চলে এসেছে, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি কয়েক মিনিট পর পর। আমি কিন্তু তেল ইউজ করিনি, গরুর পায়াটা থেকে কিন্তু বেশ তেল বের হয়ে এসেছে, আর এটা এভাবে রান্না করে খেতে খুবই মজা। ঝোলটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে রুটির সাথে, পরোটার সাথে। তো আজকে এটা রান্না করে দেখি হাতে সময় পেলে আমরা খেয়ে যেতে পারবো, আর সময় না পেলে না খেয়ে চলে যেতে হবে, যেহেতু যে জায়গাটা আমরা যাবো সেটা অনেক দূরে আমাদের বাসা থেকে। দূরে বললে হবে কি, আমাদের বাংলাদেশের জন্য অনেক বেশি দূরে, যেহেতু আমাদের জ্যামে পড়ে থাকতে হয় সেই জন্য বলছি। আর আমাদের বাসা থেকে যেতে সময় লাগে মাত্র 45 মিনিট। তো 45 মিনিটের রাস্তায় কিন্তু আমাদের যেতে প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে, কারণ সেখানে অনেক জ্যামে পড়ে থাকতে হয়। তো এখানে আমি চিকেনগুলো এখন ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি, আর চিকেনটা পরিষ্কার করা ছিল না, সেজন্য চিকেনটা পরিষ্কার করতে গিয়েও কিন্তু আমার অনেক লেট হয়ে গিয়েছে। আর 2 দিন ব্লগ দিতে পারিনি, আপনাদেরকে আমি অনেক বেশি মিস করেছি, অনেক আপুরা হয়তো আমার জন্য ওয়েট করেছে, আসলে অনেক খারাপ লেগেছিলো আমার। আর আপনাদের কথা কিন্তু আমি ভুলিনি, আমি প্রতিদিনই কিন্তু কমেন্টগুলো পড়ে থাকি, আর কমেন্টগুলো পড়ে পড়ে বলে থাকি যে আপুরা হয়তো আমার জন্য ওয়েট করছে। তো চিকেনটার মধ্যে আমি এখানে আদা বাটা, বাদাম বাটা, হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম বড় সাইজের 1টি টমেটো। আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা একটু বেশ পরিমাণে দিতে হবে, যেহেতু এটা অনেক ভুনা হবে মাংসটা, সেজন্য। তো আমি কিছু কারি পাতা দিয়ে দেবো মাংসর মধ্যে। তো কারি পাতাটা কিন্তু একটু বেশ পরিমাণে প্রয়োজন হয়, সেজন্য আমি এখান থেকে কারি পাতাগুলো দেখে দেখে নিচ্ছি। অনেক সময় দেখা যায় কারি পাতার মধ্যে ময়লা থাকে, পাতাগুলো কালো হয়ে যায়, সেটা কিন্তু কখনোই ট্রাই করবেন না বা খাবেন না, আমি কিন্তু সেটা ফেলে দিই।
তো গাছগুলো দুই দিন হয়েছে যত্ন নেওয়া হয়নি, ভাবলাম গাছগুলো আজকে বিকেল টাইমে পারলে একটু যত্ন নেব, যদি হাতে সময় থাকে গাছের কাছে একটু সময় দেওয়ার চেষ্টা করব। তো কারি পাতাগুলো আমি দিয়ে দিয়েছি, তার মধ্যে গুঁড়া দুধ দিয়েছি 2 চামচ পরিমাণ, আর 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। আর এদিকে ফাঁকে ফাঁকে কিন্তু আমার গরুর মাংসটা নাড়াচাড়া করতে হচ্ছে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। চুলাটা কিন্তু একদম হাই হিটে আমি রান্না করে নিব, আর এটা একদম শুকনো ঝোল হয়ে যাবে, এটা কিন্তু এত পানি থাকবে না। তো এখন আমি চিকেনটার মধ্যে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো টুকরা করে কেটে শুকনা মরিচ দিয়ে দিয়েছি, আর চিকেনটাকে খুব ভালোভাবেই কিন্তু এখন আমি নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই চিকেনটা যখন একদম ভুনা ভুনা হবে তখন কিন্তু এই চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি কিন্তু ইদানিং এইভাবে চিকেন রান্না করে থাকি, একটু ঝাল দিয়ে থাকি, তারপরও বাচ্চারা বলে খেতে নাকি অনেকটাই ভালো লাগে। তো এখন আমি করলা ভাজিটা বসিয়ে দেব, এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি 2-3টার মতো, তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি করলাগুলো। তো করলাগুলোর মধ্যে আমি একটি আলু অ্যাড করেছি, যেহেতু নিজের বাগানের সবজি সেজন্য খেতে আরও বেশি মজা লাগবে, রান্না করতে পারে আরও বেশি ভালো লাগছে। আমি আর এই করলা ভাজিটার মধ্যে আমি অ্যাড করেছি আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদের পাউডার, মরিচের পাউডার অ্যাড করেছি। এখন করলা ভাজিটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, আর এই করলাটা তেমন বেশি ভাজতে হয় না, তাহলে একদমই তিতে হয়ে যাবে। আমি একটু ঢাকনি দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য, তারপরে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এই বারান্দায় গাছ লাগিয়ে কিন্তু আমি 3-4 দিন করলা খেতে পেরেছি এভাবে ভাজি করে। যতটুকু ভাজি হয়েছে ততটুকু আমাদের দুজনের জন্য কিন্তু বেশি হয়ে যাবে, বাচ্চারা যেহেতু সবজি খেতে পছন্দ করে না। তো সবার লাস্টে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার আর জিরার পাউডার অ্যাড করে দিচ্ছি। চিকেনের কালারটা কিন্তু অন্যরকম এসেছে এখন, আর মশলাটা দেওয়ার পর কিন্তু একটু অন্যরকম কালার চলে আসবে। তো সবসময় যখন মাছ মাংস রান্না করি সবার লাস্টে কিন্তু জিরার পাউডারটা দিয়ে থাকি, আর মাংস রান্না করলে সবার লাস্টে আমি দিয়ে থাকি গরম মশলার পাউডার। তো চিকেনটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিব। আর এদিকে গরুর মাংসটাও কিন্তু অনেক শুকিয়ে আসতেছে আস্তে আস্তে করেই, তার মধ্যে আমি এখন জিরা বাটা, গোলমরিচের পাউডার তার সাথে দিয়েছি, গরম মশলার পাউডার দিয়েছি 1 চামচ পরিমাণ। তো আমি মাংসটা উঠিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি, মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো গরু মাংস নিহারিটা খেতে খুবই মজা হবে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি আটা, আমি এখানে প্রায় 1/2 কাপের মতো আটা নিয়েছি, সেটা আমি পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। আর আটাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর সাথে সাথেই কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসবে। তো এই যে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব, সাথে সাথে মাংসগুলো দিয়ে দিব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো। তো সবার লাস্টে কিন্তু আমি বাগার দিয়ে ফেলবো, আর ঝোলটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে চলে এসেছে। আপনারা চাইলে এটা চালুর গুঁড়ো অ্যাড করতে পারেন, তো আটা দিলেও কোনো সমস্যা নেই। আটাটা দেওয়ার পর কিন্তু 2-3 মিনিট জাল করতে হবে যাতে আটাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো গরুর পায়ের নিহারিটা এখন আমি বাগার দিয়ে দিব, শুকনা মরিচ তার সাথে দিয়ে দিয়েছি, আমি রসুন কুচি, আস্ত জিরা দিয়েছি, আর ফাঁকে ফাঁকে তো মাংসটাকে নাড়তে হবে, তা না হলে লেগে যাবে, সেজন্য ফাঁকে ফাঁকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এদিকে আমি এখন একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি, রসুন, শুকনা মরিচ আর আস্ত জিরা, এখন আমি বাগারটা দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গিয়েছে আমার গরুর মাংস নিহারি বা খাট্টা ঝোল, যে যেটাই বলুন না কেন। তো সবার লাস্টে আমি দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু নাড়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টে কিন্তু আমরা পরোটার সাথে এটা খেতে অনেকটাই লাইক করি। তো আমরা দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি, তারপর এখন রেডি হব সবাই মিলে। আজকে খুবই সুন্দর একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকে হয়তো সেই জায়গায় গিয়েছেন, আমি কখনোই যাইনি, এই ফার্স্ট টাইম আমি সেই জায়গায় যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। আসলে জায়গাটা আমি দেখেছিলাম ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে দেখেছিলাম, সেটা সরাসরি কখনোই দেখিনি। তো ভাবলাম আজকে যেহেতু হাতে সময় আছে সবাই মিলে সেখান থেকে ঘুরে আসি, আর ছুটির দিনে তো সেখানে যাওয়া যাবে না, অনেক যানজট পড়ে যাবে, সেজন্য আমরা ছুটির দিন ছাড়াই সেখানে যাচ্ছি। তো সবাই এখন রেডি হয়ে গিয়েছে, আর সেই জায়গাটা তো আমরা চিনি না, সেজন্য আমরা ম্যাপে যাওয়ার চেষ্টা করছি।
আর বাংলাদেশে ম্যাপ দিয়ে কিন্তু সব জায়গায় যাওয়া যায় না। আমরা ম্যাপ দেওয়ার পর কিন্তু আমরা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখি সেখানে রাস্তা বন্ধ, সেখানে কোনো গাড়ি চলাচল করে না। তো বাংলাদেশে ম্যাপ দিয়ে আমার কাছে মনে হচ্ছে সব জায়গায় ভুল, আমি দুইটা জায়গায় গিয়েছিলাম, দুইটা জায়গায় কিন্তু ভুল হয়েছে। সেজন্য আমরা মানুষকে জিজ্ঞেস করতে করতে এখানে চলে এসেছি। তো আমরা এখন চলে এসেছি ঠিকানায়। তো এখানে ঢোকার সুবিধাটা কি সেটা আমি অনলাইনে দেখেছিলাম যে টিকিট কেটে ঢুকতে হয়, বাট এখানে আসার পর দেখছি যে টিকিট লাগছে না। এখানে খাবার চুজ করতে হবে, যত পার্সেন্ট লোক আসবেন তত পার্সেন্ট লোকেরাই কিন্তু খাবার চুজ করে তারপর ভিতরে যেতে হবে। তো এখানকার খাবারগুলো অনেক এক্সপেন্সিভ, তারপরও কিছু করার নেই, যেহেতু আমরা এসেছি এখান থেকে খাবার চুজ করতে হবে। আর এমনিতে তো যে কোনো জায়গায় আমরা ঘুরতে যাই তখন তো খাবার খেতেই হবে, তা না হলে তো ভালো লাগবে না। তো আমরা ওখানে খাবারটা অর্ডার করে এখানে চলে এসেছি। আর এটা ঠিকানার মধ্যে কিন্তু নৌকা ভ্রমণ আছে, ঘোরার জায়গা আছে, জায়গাটা অনেক বড়, বাট দেখি কতটুকু সুন্দর আর ঘুরে আপনাদেরকে দেখাতে পারি। তো আমি ইউটিউবের মাধ্যমে এই বাসাটাই দেখেছিলাম, এটা আমার কাছে মনে হচ্ছে বিক্রমপুরের বাড়ির মতোই, কাঠের ঘর বোঝা যাচ্ছে দূর থেকে। তো ভিতরে আমরা এখনও যাইনি, শালিন কিন্তু ভিতরে চলে গিয়েছে, ওই যে দূর থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি বললাম তুমি একা গিয়েছো কেন, তাই সে এসে কিন্তু অনেক বেশি আনন্দ করছে, যেহেতু খোলামেলা জায়গা, এখানে ঘুরতে কিন্তু খুবই ভালো, বাচ্চারা বিশেষ করে এই জায়গাটা পছন্দ করবে। তো আমরা এখন একটু ঘোরাফেরা করব আর হেঁটে হেঁটে আপনাদের সাথে শেয়ার করব, দেখি কতটুকু সম্ভব এখানে ভিডিও করা যায়। তো বাংলাদেশে যারা আছে মোটামুটি সবাই কিন্তু এই জায়গাটাতে এসেছে হয়তো, তো বিশাল বড় এরিয়ার মধ্যে কিন্তু এই জায়গাটা। তো আমার কাছে মনে হচ্ছে শীতের মধ্যে এই জায়গাটাতে সবচেয়ে বেশি ভালো লাগবে, অনেক ঠান্ডা থাকবে। আমার বাচ্চারা তো এখানে আসার পর বলছে যে কী আছে এখানে, তো দেখার মতো কিছুই নেই, শুধু জায়গা একটু হাঁটার জায়গা আছে সেটাই। ঠিকানা আসা যত সুন্দর মনে করছিলাম অত সুন্দর না, বাট এরিয়াটা অনেক বড়, মনে হচ্ছে শীতের সময় ভালো হবে। আজকে প্রচুর গরম, উঠাও। তো পুরো এরিয়াটা আমাদের এখনও ঘুরে দেখা হয়নি, এক পাশে আমরা হেঁটে এসেছি, এখন অন্য পাশে চলে এসেছি। আর এখানে ছোট ছোট দোলনায় বাচ্চাদের বসার জন্য জায়গা করে দিয়েছে, মানে ছোট বড় সবাই বসতে পারবে। তো বিশেষ করে এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যখন বাচ্চারা একটু কাছে যাচ্ছিল আমি বললাম যে না কাছে যেও না, একটু দূরে দাঁড়াও, কারণ অপরিচিত জায়গায় যখন বাচ্চা কাচ্চা নিয়ে যাব তখন কিন্তু একটু দূরে থাকাই ভালো, কারণ আমরা কিন্তু এই জায়গাটা সম্বন্ধে কিছুই জানি না। সেটা সব সময় কিন্তু আমি খেয়াল রাখি বাচ্চাদের প্রতি, যে কোনো জায়গায়, মালয়েশিয়াতে আমি অনেক জায়গায় ঘুরেছি, তখন কিন্তু বাচ্চাদের আমি হাতিয়ে ধরে রেখেছি, রিক্সে যে জায়গাগুলো সেই জায়গায় কিন্তু আমরা কখনোই যাইনি। আর এভাবে ঘোরাফেরা করতে গিয়ে কিন্তু অনেকেই দুর্ঘটনার মুখোমুখি হয়েছে, আমাদের অনেক আত্মীয় স্বজনই কিন্তু এভাবে চলে গিয়েছে। তো সেজন্য কিন্তু আমরা একটু কেয়ারফুলি থাকি, যতই ঘোরাফেরা করি না কেন তার মধ্যে কিন্তু একটু সেফটিটাও থাকার প্রয়োজন আছে। তো বাচ্চাদেরকে একটু দেখাশোনা করে রাখা কিন্তু অনেক জরুরি। তো এখানে সবচেয়ে বেশি এই জায়গাটাই ভালো লেগেছে, বাচ্চারা যখন একটু দোলনায় বসেছিল ওদের কাছে ভালো লাগছিল, আর বাতাস হলে আরও বেশি ভালো লাগতো, আজকে একদমই বাতাস নেই, মনে হচ্ছে পুরো বাংলাদেশি বাতাস নিয়ে এত স্তব্ধ হয়ে আছে সব কিছু, নিরিবিলি একদম। তো শীতের সিজনে কিন্তু এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো হবে। তো ঠিকানার মেন জায়গায় আমরা চলে এসেছি, যেখানে দাঁড়িয়ে সবাই নাকি পিক তোলে, তো আমরাও বাদ যে লাভ কি, আমরাও পিক তুলে নিলাম। তো আমরা এখানে আসার পর কিন্তু বাচ্চারাও চাচ্ছিলো যে উপরে উঠবে, তো আমরা তো সেখানে খাবার অর্ডার করে এসেছি, আগেই কিন্তু আমরা খাবারটা অর্ডার করে এসেছিলাম। তো আমাদের ঘোরাফেরা করা শেষ, যেহেতু আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করে এসেছি, তেমন বেশি ক্ষুধা ছিল না, তাই ভাবলাম সন্ধ্যার খাবারটা এখান থেকে খেয়ে যাব। তো আমরা এখন উপরে চলে এসেছি, এখানে যখন খাবারের রিসিপ্টটা দেওয়া হবে তখন 30 মিনিটের মতো ওয়েট করতে হবে। তো পুরো বাসাটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, এটা হলো নিচের ফ্লোর, মানে নিচের ফ্লোর থেকে আমরা সেকেন্ড ফ্লোরে এখন চলে এসেছি, পুরো বাড়িটাই কিন্তু 3 তলার মধ্যে। সাধারণত আমাদের গ্রামের বাড়িগুলো যেরকম হয়ে থাকে ঠিক ওরকমই, তারপরও এটার পরিবেশটা খুবই সুন্দর ভিতরে। এটা হলো ভিতরের সাইড, ভিতরেও কিন্তু বসে আপনারা খেতে পারবেন, সোফায় বসতে পারবেন, একটু রিল্যাক্সে থাকার মতো জায়গা আছে, যে খাওয়া দাওয়া করার পর বসে থাকবেন। তো বাচ্চারা আসার পরে কিন্তু উপরে চলে যাচ্ছে, উপরে বসেও কিন্তু খাওয়া দাওয়া করা যায়। তো আমরা চাচ্ছিলাম যে উপরে যাব না, নিচে বসেই খাবো। তো নিচের কিন্তু বসার জায়গাটা অনেক ছোট ছিল, যে বাচ্চা কাচ্চা নিয়ে বসবো তেমন বেশি বড় টেবিল ছিল না, সেজন্য আমরা উপরে যাচ্ছি। তো সবাই যখন উপরে গিয়েছে আমি দাঁড়িয়েছিলাম যে ওদের যদি পছন্দ হয় তাহলে আমরা উপরে বসবো, তা না হলে উপরে বসবো না। তো বাচ্চারা একটু দেখে এসেছে, তারপর ওদের কাছ থেকে শুনে দেখি যে উপরে বসবে কি না। তো আমাদের আশেপাশে তেমন বেশি ঘোরাফেরা করার জায়গা নেই, তো এরকম জায়গায় যখন খোলামেলা জায়গায় বাচ্চাদের নিয়ে আসা হবে, ওরা একটু এনজয় করতে পারবে, সেই জন্য ওদেরকে আজকে এখানে নিয়ে এসেছি।
আর আমি ভাবতেছি যে বাচ্চারা যখন বাহিরের দেশে থাকে সে বাচ্চারা কিন্তু বাংলাদেশে বা কোথাও যাওয়ার পর কিন্তু সেই জায়গাগুলো পছন্দ করে না। ওরা গ্রামে আসার পর আমি অনেক জায়গায় ওদের নিয়ে গিয়েছি, ওরা কখনোই বলেনি যে এই জায়গাটা ভালো লেগেছে, ওই জায়গা ভালো লেগেছে। বাট যখন শীতের সময় আসে তখন ওদের শুধু গ্রামে ভালো লাগে আর কোথাও ভালো লাগে না। তো এখানে আসার পরও বাচ্চাদের তেমন বেশি ভালো লাগছে না, কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে এই পরিবেশটা। আমি যখন দোতলায় উঠেছি পুরো এরিয়াটাই কিন্তু ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, আর এখন যেহেতু বর্ষাকাল সেজন্য ভরপুর পানি ছিল। তো রেস্টুরেন্টের পিছনের সাইডেই কিন্তু বড় একটা টেবিল পেয়েছি আমরা, সেখানে আমরা বসবো। আর আজকে যেহেতু ছুটির দিন না সেজন্য লোকজন অনেকটাই কম, তো আমরাও কিন্তু এরকম কম লোকজন থাকা অবস্থায় আসতে চেয়েছিলাম, তো আজকেও কিন্তু অনেক লোকজন কমই ছিল। তো আমরা আর উপরে বসিনি, তারপর আমরা নিচে চলে এসেছি, কারণ এখানকার লোকরা বলল যে যাদের খাবার তারাই কিন্তু নিয়ে নিচ থেকে নিয়ে উপরে এসে বসে খেতে হবে। তো আমরা সেটা রাজি হইনি যে এত খাবার আমরা কীভাবে উপরে নিয়ে যাব। নিজেরা যখন হেঁটে উঠেছিলাম তখনই হাঁপিয়ে গিয়েছি, আবার খাবার নিয়ে কীভাবে উঠবো, সেজন্য আমরা আবার নিচে চলে এসেছি। এখন আমরা দোতলায় বসে কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছি। তো যেহেতু নিচতলায় কিন্তু টেবিলগুলো অনেক ছোট ছিল, মানে ছোট ছোট টেবিল ছিল, বসার তেমন বেশি জায়গা ছিল না যে ফ্যামিলি সবাই মিলে বসে একসাথে বসবো। তো সেজন্য ছোট টেবিলের মধ্যে আমি, শালিন আর আপনাদের ভাইয়া বসেছি, আর এক টেবিলে মীরা আর সালমান বসেছে। দূরে দূরে কিন্তু সবার বসা হয়েছে। তো আমি সালমানের টেবিলে চলে এসেছি, এখানে হলো মীরার আর সালমানের খাবার ছিল আর আমাদের খাবার ছিল এই টেবিলে। দুই টেবিলেই কিন্তু আমরা খাবার অর্ডার করেছি। এখানে আমরা মিক্স সবজি দিয়েছি, ফ্রাইড রাইস দিয়েছি, তার সাথে চিকেন দিয়েছি, চিকেন ফ্রাই দিয়েছি, আর শালিন দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, আর সাথে ম্যাঙ্গো জুস ছিল। তো সবাই মিলে এখন খাবারটা খেয়ে নিয়েছি। আর এখানে আসার রাস্তাটা অনেকটাই খারাপ, রাস্তায় যাওয়ার পথে হয়তো একটু সমস্যা হয়ে যাবে, এমনিতে অনেক জ্যামে পড়েছিলাম। তো এখানে খাবার মোটামুটি খারাপ না, খাবারটা খেতে ভালোই লেগেছে, তবে গরম হলে আর একটু বেশি ভালো হতো, খাবারগুলো একদম ঠান্ডা এসেছে। আর এখানের এই বাসাটা কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে, যে রেস্টুরেন্টের মতো গ্রামে বাসা হলে হয়তো আরও বেশি ভালো লাগতো। আমার বাচ্চারা টিনের বাসায় থাকতে অনেক বেশি পছন্দ করে। তো লাইটিংগুলো কিন্তু বারবার চেঞ্জ হচ্ছিলো, মালয়েশিয়া এই ধরনের রেস্টুরেন্ট আছে লেগের পাড়ে, কিন্তু রেস্টুরেন্টগুলো হয়ে থাকে কাঠের বাড়িগুলো, তো সেই কথাটাই কিন্তু বলছিলাম আমরা বারবার। তো অনেকদিন পর বাসা থেকে বেরোতে পেরে আমাদের যেমন ভালো লেগেছে, বাচ্চারাও অনেকটাই আনন্দ করতে পেরেছে। এখানে বিভিন্ন ধরনের লোক আসে, তো আজকে হয়তো লোক একটু কম যেহেতু আমরা ছুটির দিনে আসিনি, সেজন্য আমরা চেয়েছিলাম যে লোকজন যাতে কম হয়, তো আজকে কিন্তু অনেকটাই লোকজন কম ছিল। তা আমরা এখন রওনা হয়ে গিয়েছি বাসার উদ্দেশ্যে। আর এখানকার রাস্তাটা অনেকটাই খারাপ ছিল, অনেক ছোট রাস্তা দিয়ে কিন্তু গাড়ি যেতে হচ্ছে, আর অনেক কষ্ট হয়েছে আমাদের, জ্যামে পড়েছিলাম প্রায় 2-3 ঘন্টার মতো, জন্য আরও বেশি কষ্ট হয়ে গিয়েছে। তো আমরা এখন আমাদের এরিয়াতে চলে এসেছি, হয়তো আর কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যেতে পারবো। তো আমরা বাসায় এসেছি প্রায় রাত 10:30টার মতো বাজে, তো এখন সময় হলো প্রায় 11:30টার মতো বাজে। তো সবাইকে কিন্তু এখন আমি গরুর নিহারিটা খেতে দিচ্ছি, সাথে রুটি খাবো আমরা। তো যাওয়ার সময় যেহেতু আমরা খাবারটা খেয়ে যেতে পারিনি, সেজন্য আসার পর কিন্তু এখন অনেক রাত হয়ে গিয়েছে, আর বাচ্চাদেরও ক্ষুধা লেগে গিয়েছিলো বাসায় আসার পর। তো আজকের এই গরুর পায়ের নিহারিটা খেতে খুবই ভালো লেগেছে, আর আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।